পশ্চিমবঙ্গের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তাল সময় সাক্ষী মৌলানা আজাদ কলেজ বেকার হোস্টেল আর ইসলামিয়া কলেজ সহ কলকাতার রাজপথ শিক্ষা থেকে রাজনৈতিক আন্দোলনে বঙ্গবন্ধু সরব পদচারণার সে সময়কাল সেলুলয়েডে উঠে আসছে কলকাতায় বঙ্গবন্ধু তথ্যচিত্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মহাজীবনের একফালি গল্প প্রেমে তুলে আনবেন গৌতম ঘোষ রিপোর্ট আকবর হোসেন সুমনের 1934 সালে প্রথম বাবার হাত ধরে বেরিবেরির চিকিৎসা করাতে কলকাতা যান কিশোর মুজিব শেষবার গিয়েছিলেন 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মাঝখানে 1942 থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সময় কলকাতায় শিক্ষাগ্রহণ আর রাজনৈতিক চর্চায় কাটিয়েছেন তরুণ মুজিব পড়েছেন ইসলামিয়া কলেজে যা এখন মাওলানা আজাদ কলেজ ছাত্রাবস্থায় থাকতেন বেকার হোস্টেলে সকাল সন্ধ্যা পার্ক সার্কাস অথবা আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো মিল্লাত পত্রিকার অফিসে ছাত্র ইউনিয়নের আড্ডা কিংবা থিয়েটার রোড কখনো বা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাড়িতে ছিল বঙ্গবন্ধুর নিয়মিত যাতায়াত কলকাতায় ব্রিগেড ময়দানে তার আগুন ঝরানো ভাষণ সে সময় ছিল অম্লান কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনীতি ও পারস্পরিক সম্পর্কের সেই সময়কাল উঠে আসছে সেলুলয়েডে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ সম্প্রতি তার ক্যামেরার পর্দায় ছবি এঁকেছেন কলকাতায় বঙ্গবন্ধুর শুটিং দিয়ে আনুষ্ঠানিক মহরত হয় রাফি আহমেদ কেদওয়াই স্ট্রিটের মাওলানা আজাদ কলেজ চত্বরে হাজার বছরের একটা অসাধারণ শ্রেষ্ঠ বাঙালি বলা হয় বাংলাদেশে তার যে প্রাথমিক একটা জায়গা এখানে তৈরি হয়েছিল তার কিছু আলোকপাত করার চেষ্টা করব আমরা যাতে এটা নিয়ে পরবর্তীকালে আরও কাজ হয় এটা একটা প্রাথমিক খসড়া কাজ বলতে পারব কারণ এটা এমন একটা বিষয় যেটা নিয়ে পরবর্তীকালে আরও ফিল্ম হতে পারে এমনকি ফিচার ফিল্ম হতে পারে বঙ্গবন্ধুর লেখা প্রামাণ্য দলিল অসমাপ্ত আত্মজীবনী এই তথ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা বললেন তিনি এই অসমাপ্ত আত্মজীবনীতে তার কলকাতা প্রসঙ্গের অনেক ঘটনা রয়েছে তার অনুভূতি লেখা রয়েছে এবং এটাই সব থেকে অথেন্টিক বলে আমার মনে হয় তার কারণ বঙ্গবন্ধু এটা জেলে বসে লিখেছিলেন ওনার রাজনৈতিক চিন্তার গভীরতা এবং রাজনীতি এই যে বিরাট জাতীয় রাজনীতি কী হয় কীভাবে তার খেলা চলে কীভাবে তার উত্থান পতন হয় এইগুলো উনি বুঝতে পেরেছিলেন কলকাতায় এসে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস উদ্যোগ নিয়েছে উপমহাদেশের রাজনীতির এই কবির কলকাতার জীবন তুলে ধরার যে কলকাতায় শেখ মুজিব যে সমস্ত জায়গাগুলো থেকেছেন তার পদধূলি পড়েছে সেই জায়গাগুলো তো অনেক সময় অনেকটা নষ্ট হয়েছে বা হচ্ছে তা সেটা সম্পূর্ণ নষ্ট হওয়ার আগে যেন সেইগুলোকে তুলে দেওয়া হয় এটি মূলত বাংলাদেশ উপহাই কমিশন কলকাতা এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের যৌথ প্রযোজনায় হতে যাচ্ছে এবং আপনারা খুবই আনন্দিত যে এই ছবিটি করছেন স্বনামধন্য চিত্র পরিচালক গৌতম ঘোষ এবছর জুনে দুই বাংলায় ছাড় পাবে কলকাতায় বঙ্গবন্ধু আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা